Assalamualaikum everyone, welcome to my channel Anaya's kitchen blog. আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম আবারও খুবই মজাদার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে এখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো আমাদের মধ্যে অনেকে আছেন যে কচু পছন্দ করেন কিন্তু রান্না করতে ঠিকমতো পারি না বা গলা চুলকোই দেখে আমরা কচুটা অ্যাভয়েড করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটিই দেখাবো যে কিভাবে কচুটি রান্না করলে আপনার গলা কখনোই ধরবে না। তো চলুন আমি রান্নাটি শুরু করি। এখানে ফার্স্টে আমি কচুটা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম, আর এখানে আজকে আমি মূলত ইলিশ মাছের মাথা আর লেজের পিস দিয়ে কচুটা আপনাদের রান্না করে দেখাবো। তো এখানে আমি অন্য মশলাগুলো নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি ও সব ধরনের মশলা নিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদের রান্নায় দেখিয়ে দিব। তো এখন ফার্স্টে আমি কড়াতে কিছুটা তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা লাল হয়ে আসে। এখানে আমার পেঁয়াজ বাটাটা মোটামুটি হয়ে এসেছে, আমি আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখন। তো এখানে আমি এক চামচের করে আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা ইউজ করেছি। তারপরে এখানে আমি স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব, দিয়ে আবার ভালো করে মশলা নেড়ে চেড়ে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজ ভাজা আর আদা রসুন ভাজাটা সুন্দর মতো হয়ে এসেছে। এখন আমি বাকি মশলাগুলো এখানে এক এক করে অ্যাড করব। এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, দুই চামচ মরিচের গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। এখানে মশলা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছিলাম যেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়। তো এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে মশলা কষার শেষ আমার, আমি এখন মাছগুলো দিয়ে দিব। এই রান্নাটা হতে কিন্তু আমার হাইস্ট 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, যেহেতু আমি কচুটা আগে থেকেই একটু হালকা ভাপ দিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু আমি কচুটা হালকা একটু লবণ দিয়ে আর অল্প একটু পানি দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমার মাছটা মোটামুটি কষানো হচ্ছে, আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখানে আমার মাছ কষানো অনেকটাই হয়ে এসেছে, আমি ভাপ দেওয়া কচুটা দিয়ে দিব এখন মাছের সাথে, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপরে এই পর্যায়ে আমি কচুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণ ঢেকে রাখব। তো আজকে আমি আপনাদের যেই প্রসেসটির কথা বলেছিলাম যে এভাবে রান্না করলে আপনাদের কখনই কচুতে গলা চুলকোবে না, সেটি হচ্ছে আমি লাস্টে কিন্তু কিছু লেবুর স্লাইস করে কেটে দিয়েছিলাম, সেটি হচ্ছে সুগন্ধি লেবু। আপনারা অন্য যে কোনো ধরনের লেবু এখানে ইউজ করতে পারেন, আমার হাতের কাছে যে লেবুটো ছিল আমি সেটি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি কিছু লেবু স্লাইস করে কেটে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমার রান্নাটি কমপ্লিট, আমি আপনাদের সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেল আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।